বিকেএসপিতে নিজের শেষ ওভারে ঋষভ তখন ফাইফারের সামনে দাঁড়িয়ে মাঠের বাইরে ঋষাদ ভক্তের গর্জন হবে নাই বা কেন। মাঠে ঋষাদ এমন কিছুই অর্জন করেছেন যা এর আগে কখনোই করতে পারেননি। গল্পের শুরুতেই একটু পেছনে ফেরা যাক। দ্বিতীয় স্পেলে ঋষাদকে বোলিংয়ে আনা হলো, রান আপও ঠিক করে নিলেন। তবে এরপর ক্যাপ্টেন ঋষাদের পরিবর্তে আরাফাত সানিকে বোলিংয়ে আনলেন। ঘরোয়া ক্রিকেটে ঋষাদের মতো লেগিদের সামগ্রিক চিত্র ঠিক এটাই। তবে ঋষাদ হয়তো নতুন চিত্রপট লিখছেন, বাংলাদেশে লেগিদের অতীত ইতিহাস মুছে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। পরের ওভারে শাইনপুকুরের ক্যাপ্টেন আকবর আলী ঋষাদকে বোলিংয়ে এনেছেন। প্রথম বলেই ব্রাদার্সের সেরা ব্যাটার আব্দুল মজিদের উইকেট নেয়ার সম্ভাবনাও তৈরি করেছেন। তবে ফিল্ডারের ব্যর্থতায় মজিদ বেঁচে গেলেও ওই ওভারেই ঋষাদ মাহমুদুলকে আউট করেন। দ্বিতীয় স্পেলে ঋষাদের বিপক্ষে ব্রাদার্সের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ছিলেন। তিন ওভারেই ঋষাদ চার উইকেট নিয়েছেন। এর আগে প্রথম স্পেলেও একটি উইকেটের দেখা পেয়েছিলেন। আবাহনীতে ম্যাচ না পাওয়ার শঙ্কায় ঋষাদ শাইনপুকুরে প্রতি ম্যাচেই বল হাতে ঝলক দেখাচ্ছেন। প্রথম দুই ম্যাচেই চার উইকেট, তৃতীয় ম্যাচেই ফাইফার, সেই সাথে 49 রানে পাঁচ উইকেট নিয়ে লিস্টে ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সদ্য সাবেক দল আবাহনীকে ঋষাদ ধন্যবাদ দিতেই পারেন। আবাহনী ছেড়ে না দিলে ঋষাদের হয়তো ম্যাচই খেলা হতো না, নিজেকে প্রমাণের সুযোগটাই মিলত না। ডিপিএলে আসার আগে জাতীয় দলের শেষ অ্যাসাইনমেন্টে ঋষাদ প্লেয়ার অব দ্য ম্যাচ। সেদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত মজার ছলেই বলছিলেন, সবাই ঘরোয়াতে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান। ঋষাদের ক্ষেত্রে ঠিক উল্টো, জাতীয় দলে ভালো করেও ঋষাদ আবাহনীতে সুযোগ পাননি। শাইনপুকুরের হয়ে প্রথম তিন ম্যাচেই ঋষাদ নিজেকে প্রমাণ করেছেন। একটু সার্কাস্টিক হয়ে ঋষাদ বলতেই পারেন, শুধু জাতীয় দল নয়, ঘরোয়াতেও পারফর্ম করতে পারেন। বিকেএসপি থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।